নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব সত্যবাণী গুপ্তর লেখা গল্প পিঞ্জরের বাহিরে ভাই ললিতা অনেকদিন তোমার কোনো খবর পাইনি আমিও তোমায় চিঠি লিখতে পারিনি আমার জীবনের ওপর দিয়ে অনেক পরিবর্তন ঘটে গেছে আমি অনেক রকম নূতন অভিজ্ঞতা লাভ করেছি সেই সমস্ত খবর তোমায় ছাড়া আর কাকেই বা বলি তাই তোমায় সব কথা খুলে বলবার জন্যে মনটা আমার ব্যাকুল হয়েছে আমার বাবার মৃত্যু হয়েছে এখন আমার মা আর ছোট দুটো ভাই বোন তাদের অভিভাবক আমি এখন বুঝতে পারছি মেয়ে মানুষ বাস্তবিকই অবলা কবিরা তাদের লতার সঙ্গে তুলনা করে সদাই দুর্বল পরনির্ভর একটু তাঁত লাগলেই আমলে নেতিয়ে পড়ে একটু আঁচ লাগলেই মুষড়ে যায় একটু ধাক্কা খেলেই ধুলায় লুণ্ঠিত হবার আশঙ্কা আমি তাদের নদীর স্রোতের সঙ্গে তুলনা করি বন্ধনের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণই তার গতি শোভন সুন্দর ততক্ষণই প্রাণের ও প্রাচুর্যে আনন্দের ও সৌন্দর্যের হাস্যধারা ধারা ততক্ষণই তার সম্মুখে অনন্তের সঙ্গে মিলনের সম্ভাবনা কিন্তু যেই সে কুল ছাড়িয়ে উপচে ছড়িয়ে পড়ে অমনি সে নিজেকে তো হারাই পর কেউ ডোবায় চারিদিককার আনন্দ সৌন্দর্য প্রাণের খেলা নষ্ট নষ্টভ্রষ্ট করে ফেলে এমনই অক্ষমতা নিয়ে আমরা জন্মেছি বিশেষত এই বাংলাদেশে আমার মতন এমন একজন অক্ষমার ঘাড়ে একটি অসহায় সংসারের ভার ভগবান চাপিয়ে দিয়েছেন আমাকে সংসারের সঙ্গে সংগ্রাম করতে হবে পরের উপরে নির্ভরের আশা ছেড়ে পরের ভার সইতে হবে অন্যের সন্ধানে আমাকে ঘর ছেড়ে বাইরে বেরুতে হয়েছে কিন্তু কোথায় অন্ন কেমন করে সংগ্রহ করতে হয় আমি কিছাই জানি আমরা অন্নপূর্ণা ততক্ষণই যতক্ষণ পুরুষেরা অন্নে ভান্ডার পূর্ণ করে রাখে আমরা চিরকাল পিঞ্জরের ভিতর বন্ধ থাকি যারা আমাদের পোষে তারা তাদের খেয়াল মতো যখন খুশি একটু ছাতু দুধ জল দিয়ে যায় আর আমরা দিব্য ছোলা নিশ্চিন্ত হয়ে মধ্যে মধ্যে দিয়ে গান করি আর গানের সমের সঙ্গে চুন করি দিই পিঞ্জরের ভিতর বন্ধ থেকে প্রাণটা যে হাঁপিয়ে না উঠে এমন নয় শিকের ফাঁকে ফাঁকে মুক্ত আকাশের নীল চোখের ইশারা আর তরু পল্লবের হাতছানি দেখে মনটা খুবই উড়ু উড়ু করে কিন্তু কোনোদিন দরজা খোলা পেলেও উড়তে সাহস হয় না বুক করে পাখা যেন অবশ হয়ে আসে যিনি আমাদের খাঁচার মালিক তিনি যদি কোনোদিন দয়া করে খাঁচার দরজা খুলে ধরে উড়ে যেতে বলেন তখন মালিকের উদ্দেশ্য সম্বন্ধেও সন্দেহ হয় ভয় হয় অত বড় ফাঁকা জায়গায় আমি এতটুকু ভীরু প্রাণী কোথায় পাবো একটু আশ্রয় আর কোথায় পাবো ক্ষুধার অন্ন তৃষ্ণার জল অপরিচয়ে সোজাপথটাকেও বাঁকা লাগে নিরীহ জিনিসটাকে দেখেও ভয় লাগে স্বাভাবিক ঘটনাকেও বিপদের সূচনা বলে আশঙ্কা হয় তাই যদি কোনোদিন আমাদের মালিকের অভাব হয় অমনি আমরা পিঁজড়ির ভিতর বসে বসে ঠায় শুকিয়ে মরি বাইরে বেরিয়ে বাঁচবার চেষ্টা করতেও পারিনি আমি ভাই অসাধ্য সাধন করে ফেলেছি বাইরে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়েই আমার সবচেয়ে বেশি ভয় লেগেছিল ওই পুরুষগুলোকে দেখে নিঃসম্পর্ক পুরুষের সঙ্গে তো আমাদের মোটেই পরিচয় নেই বাপ খুড়োদের কোলেই আমরা জন্মাই আর ভাই ভাইপোদের আমরা কোলেই পাই তাদের সঙ্গে পরিচয় আমাদের পাতাতে হয় না পরিচয় পাতাতে হয় যে একটি অচেনা লোকের সঙ্গে তাকে দেখে প্রথম প্রথম ভয় লাগলেও সে একলা বলে সাহস থাকে কিন্তু একেবারে পুরুষের হাটের মধ্যে ছেড়ে দিলে আমাদের দশাটা হয় সিংহের খাঁচার মধ্যে রোমান গ্ল্যাডিয়েটারের মতো যত বড় বীর আর সাহসী হোক মৃত্যু তার অনিবার্য পরাভব তার জানা কথা আমার ভারী আশ্চর্য লাগে যে সেকালে রাজকন্যারা কেমন করে স্বয়ংবর সভায় নিজেদের বর বাছাই করতে যেত ভেবাচাকা লেগে যেত না দাড়ি আর চৌগোপ্পা চুমড়ে চারিদিকে আমি মার্জারের মতন অতগুলো পুরুষ প্যাট প্যাট করে চেয়ে রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে করব কাকে লজ্জায় তাকাতেই তো পারা যাবে না অথচ তারা প্রত্যেকে লোলুপ হয়ে আমার দিকে তাকিয়েই আছে আমার তো মনে করতেই গা শিউরে উঠে সত্যি ভাই পুরুষগুলো কি বিচ্ছিরি করে যে তাকায় আমি শেয়ালদা স্টেশনে টিকিট বিক্রি করবার একটা চাকরি পেয়েছি সামান্য মাইনে রোজ তো আর গাড়ি করে আপিসে যেতে পারিনে নে কাজেই ট্রামে করে আপিসে যেতে হয় যেদিন ভাই প্রথম ট্রামে করে আপিসে যাব বলে বেরুলাম সেদিন মনের অবস্থা যে কী হয়েছিল তা অন্তর্জামিয়ে জানেন ফাঁসি কাটে চড়বার সময় মানুষের মন বোধ হয় এমনি করে পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছিল ঠোঁট শুকিয়ে উঠছিল মুখ অকারণ লজ্জায় কেমন ক্ষণে ক্ষণে লাল হয়ে পড়ছিল মুখ দুরু দুরু করছিল আমি জোর করে তো নিজেকে একরকম টেনে নিয়ে গিয়ে ট্রাম থামবার থামের কাছে ফুটপাথের রাস্তার ধারে মুখ করে দাঁড়ালাম পথিক পুরুষদের মধ্যে অমনি একটা চঞ্চলতা ঢেউ জেগে উঠল ভাগ্যিস ভগবান মাথার পেছন দিকে চোখ দেননি সামনে পেছনে পুরুষদের বাঁদরা আমি লক্ষ্য করতে হলে একেবারে খেঁপে উঠতে হতো একদিকে যে অনেকখানি অদেখা থেকে যায় সেটা মস্ত বাঁচোয়া ট্রামে উঠেও কি ছাই নিস্তার আছে আমি ট্রামের পাদানে উঠবা মাত্রই ট্রাম যাত্রী পুরুষগুলো অমনি উদগ্রীব হয়ে ওঠে আমি কোন কামরায় না জানি ঢুকি পুরুষগুলো ভাই এমনই হাস্যকর জীব যে তাদের দেখে আমাদের গাম্ভীর্য রক্ষা করা দুষ্কর হয়ে ওঠে তার উপর আবার ওরা নানান রকম ভঙ্গি করে লোক হাসায় কেন যে তা বলতে পারিনি প্রথম নজরেই তাদের বিকট মূর্তির রূপ ভারী বিচিত্র কৌতুককর মনে হয় কারো মুখে তার নিবিড় চোখ দুটো বন বিড়ালের মতো ওত পেতে বসে থাকে কারো দাড়ি কামানো শুধু গোব জোড়া একজোড়া ঝাঁটার মতো মুখের দরজার মোটা কপার জোড়ার ওপর ঝোলানো রয়েছে যেন কু নজর না লাগে কেউ বা দাড়ি গোব সমস্ত চেঁচে ছুলে নির্মূল করে আমাদের মুখের অনুকরণ করতে চায় কিন্তু চাষারের চেহারা শুধু দাড়ি গোপ কামালে যে মোলায়েম হবে কেন কাউকে কাউকে মন্দ কিন্তু অধিকাংশকেই মাকুন্দ মতন বিশ্রী লাগে কারুর বা দাড়ি দুই ছাটিয়া মাফিক সই করিয়া রাখা তাদের তত মন্দ লাগে না পুরুষ বেচারারা রা দাড়ি নিয়ে যেন মহা মহাগন্ডগোলে পড়ে গেছে ঠিক করেই উঠতে পারছে না জঙ্গলমহল রাখবে ছাটবে না কাটবে তারপরে মাথার টেরিরই বা কত রকম রূপ তোলা লতানো ঢেউ খেলানো কোঁকড়ানো সিঁথি মাঝে ডাইনে দিকে বা দিকে কারুর সারা মাথায় টাক সামনের দুটিখানি পাতলা চুলেই টাক ঢাকবার ব্যর্থ চেষ্টায় টেরির ক্ষীণ আভাস দেখা যায় কাহারও মাথার সামনে টেরি পশ্চাতে টিকি এই দৃশ্যটি দেখে আমার এমন হাসি পেয়েছিল যে অসভ্যগুলোর মধ্যে আমিও আরেকটু হলে অসভ্য হয়ে পড়তাম পোশাকেরই বা কত রকম বিচিত্রতা ওরা এখনো ঠিক করতেই পারেনি কেমন শয্যা ওদের মানায় কারো পুরো দস্তুর সাহেব সজ্জা কিন্তু পা হয়তো সরুঙ্গে কোটা ঢলঢলে টাইটা বাঁকা কলারটা শার্ট ছেড়ে ঠেলে উঠে পড়েছে হ্যাটটা কত কেলে পুরনো ময়লা তবু সাহেব সাজতে হবে কারো ধুতির ওপর চাপকান তার উপর চাদর মাথায় কিছু নেই কারো গায়ে কোট কারো শার্ট কারো পিরান কারো জামা ঘামে তেলে একেবারে জোরে উঠেছে দুর্গন্ধে কাছের লোককে অতিষ্ঠ করে তুলছে ছেড়ে ধুতে দেবার আর তাড়া নেই কারো আবার জামার কাপড়ে পানের পিক ছিটিয়ে পড়েছে কানে গোঁজা দাঁত খোঁটা খড়কের মুখে চিবনো পানের কুচি আর ছোপ লেগে আছে ওরই মধ্যে দু একজনকে বেশ ভদ্রলোকের মতন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় কিন্তু তাদেরও দুটি শ্রেণী আছে এক একেবারে ফুলবাবু আতিশয্যে উগ্র অপর শ্রেণী সাদা বেশ শান্ত দর্শন ট্রামে যখন উঠি তখন একটু সরে বসে আমায় একটু জায়গা দেওয়া যে দরকার এই বোধটাও পুরুষ বরবর্তে থাকে না সবাই হাঁ করে দৃষ্টি দিয়ে যেন আমায় গিলতে থাকে আমি যেন সদ্য চন্দ্রলোক থেকে নেমে এসেছি ওদের চোদ্দ পুরুষে কখনো যেন কেউ মেয়ের মুখ দেখেনি পুরুষগুলো তখনকার সেই গদগদ ও আত্মবিস্তৃত চঞ্চল ভাব দেখলে আমার সে কালের স্বয়ম্বর সভার একটি পরিষ্কার ছবি মনের সামনে ফুটে ওঠে কালিদাস ইন্দুমতির স্বয়ম্বর সভার বর্ণনায় যে একটুও অত্যুক্তি করেননি তাও আমি এখন বেশ ভালো করেই বুঝতে পারছি লোকগুলোকে ঠেলে ঠুলে জায়গা করে যদি বসা গেল তবেই যে নিষ্কৃতি পাওয়া গেল তা নয় পরে যারা ট্রামে চড়তে আসে তাদের মধ্যেও নানারকম মনস্তত্বের খেলা দেখতে পাওয়া যায় কেউ যে কামরায় আমি থাকি ঠিক সেই ভরা কামরাতেই ভিড় বাড়াতে আসে অন্য কামরা খালি থাকলেও সেদিকে যেতে চায় না কেউ বা সামনের কামরায় উঠে এমন জায়গা বেছে নেয় যেন ঠিক আমার সামনাসামনি মুখোমুখি হয়ে বসতে পারে কেউ বা ঠিক পিছনের কামরায় উঠে ঠিক আমার পিঠের কাছে বসে নানান ভঙ্গিতে হেলান দেবার দুশ্চেষ্টা করতে থাকে কেউ বা গাড়িতে উঠেই এমন একটা অতি সম্ভ্রমে তটস্থ ভাব দেখিয়ে ছিটকে তফাতে গিয়ে ঘাড় গুঁজে বসে যেন স্ত্রী জাতিটার প্রতি তারা এমন অতি সম্ভ্রমশীল যে প্রায় উদাসীন বললেও হয় যেন এক একটি স্ত্রী চৈতন্যের অবতার তাদের সেই অশোপন ব্যবহার থেকে আমার হাস্য সংবরণ করা দুঃসাধ্য হয়ে ওঠে অতি ব্যাপারটাই যে খারাপ যারা অসম্ভ্রম প্রকাশ করে তারা যেমন পুরুষ চরিত্রের বর্বরতার একটা দিক অতি সম্ভ্রমশীলেরাও তেমনি ভণ্ডাবির আর একটা দিক প্রকাশ করে মাত্র কদাচিত দু একজনকে দেখতে পাওয়া যায় যারা নারীকে দেখতে যে তাদের ভালো লাগে নারীর সঙ্গ যে তাদের সুমধুর লাগে তাহা লুকোতেও চেষ্টা করে না অথচ কদর্য অশোভনভাবে ভাবে প্রকাশও করে না তারা নারীকে ভালোবাসে সম্ভ্রমও করে এমন একটি পুরুষের কথা পরে বলবো সে লোকটিকে আমার লেগেছে ভালো ভালো লেগেছে শুনে তুমি হাসছ বোধ হয় কিন্তু ভালো লাগা ভালোবাসা নয় এটা আমি আগে থাকতেই তোমায় বলে রাখছি ট্রামে চড়বার সময় যেমন নাম্বার বেলাও তেমনি আমাদের দেখে পুরুষদের অশেষ রকম লীলা চতুরতা প্রকাশ পায় কেউ বা আমার কাছ দিয়ে যাবার সময় আমার পায়ের ওপর দিয়ে কোচার ফুলটি বুলিয়ে চরণ ধুলের নিছনি নিয়ে যায় আমি যখন নামি তখনও ওদের নানা রকম লীলা লক্ষ্য করি আমি নেমে গেলে সকল জানলা থেকেই মুখ ঝুঁকে পড়ে দেখতে চাই আমি কোন পথে কোথায় যাই আমার চারিদিকে যেন একটা মস্ত সকলেরই চেষ্টা উঁকি মেরে সেই লুকোনো কাহিনীটি জেনে নেবে পুরুষগুলো যে অমন তার জন্যে প্রকৃতিই দায়ী প্রকৃতি দত্ত প্রবৃত্তিগুলোকে প্রকৃতিস্থ করতে পারেনি বলে বেচারাদের ওপর করুণা হয় রাগ করা চলে না বিশেষত আমাদের দেশের পুরুষদের উপর বেচারীরা অপরের বাড়ির স্ত্রীলোকদের মুখ তো কখনো দেখতে পাই না নিজের স্ত্রীর যে খুব বেশি পায় তাও মনে হয় না দুষ্প্রাপ্য জিনিসের প্রতি লোলুপতা তো স্বাভাবিক পুরুষ যে নারীর প্রতি অতিমাত্রায় অনুরাগী ও মনোযোগী এতে নারীরা মুখে পুরুষের ওপর যতই চটুন মনে কিন্তু বেশ সন্তুষ্টই হন কারণ তারা যে বন্দিতা আরাধিতা এই কথা জানলে খুশি হওয়া স্বাভাবিক আমি যে খুশি হই তা আমি স্পষ্টই স্বীকার করছি পুরুষেরা যে আমাদের অতটা শ্রদ্ধা সম্ভ্রম দেখায় তার আর একটা কারণ আমার মনে হয় যে তারা প্রবল আমরা দুর্বল তারা আশ্রয় আমরা আশ্রিতা সংসারের সঙ্গে পদে পদে বোঝাপড়া করে আপোষ মীমাংসা করে চলতে হয় বলে তাদের একটা গুণ আর ভদ্রতা চরিত্রগত হয়ে গেছে বলেও কতকটা এটা আমরা বিশেষভাবে অনুভব করি যখন আর একজন অপরিচিত স্ত্রীলোকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সে আমাকে গ্রাহ্যও করে না কিন্তু সে যদি পুরুষ হতো তাহলে আমাকে দেখতে পেয়েই সে কৃতার্থ হয়ে যেত পুরুষের এই ভদ্রতা যে শুধু আমাদের বেলায় তা নয় সে স্বজাতির প্রতিও যথেষ্ট খাতির দেখিয়ে চলে যেখানে অনেক অপরিচিত মেয়ে একত্র হয় সেখানে একটু গায়ে গা ঠেকলে কি কাপড় মারিয়ে ফেললে আর রক্ষা থাকে না যা ত্রুটি সেও ক্ষমা চাইতে জানে না যার অসুবিধা ঘটেছে সেও ক্ষমা করতে পারে না অতীত তুচ্ছ কারণে কন্দল বাঁধিয়ে কলরব করতে লেগে যায় কিন্তু ট্রামে আকসারি দেখি একজন পুরুষ হয়তো অপরের পা মারিয়ে ফেললে কিংবা অপরের গায়ে টলে পড়ল তাতে সে ব্যক্তি শুধু একটি নীরব নমস্কার করলেই সকল গোল মিটে যায় এক বাড়িতে দুজন রক্ত সম্পর্কে পরমাত্মীয় স্ত্রীলোক থাকলে ঝগড়ার চুটে চালে কাক চিল বসতে পারে না কিন্তু এক মেষ নিঃসম্পর্ক পুরুষ দিব্য বনিমনাও করে মানিয়ে সামলে থাকে দেখা যায় এত যে তারা ভালো মানুষ পরস্পরের সঙ্গে ভাব করে থাকে মাঝখানে একটা মেয়ে লোকে এসে পড়লে আর তখন ভাব থাকে না ভাই ভাইয়ের সঙ্গে সদ্ভাব রাখতে পারে না বাস্তবিক মন আর ঘর ভাঙাতে স্ত্রীলোক যত পটু পুরুষ তেমন নয় সে বিষয়ে রমণীর কুখ্যাতি একেবারে জগৎ জোড়া মেয়েরা সজাতিকে সুনজরে তো দেখেই না পুরুষকেও যে খুব খাতির করে চলে তাও নয় যতটুকু দয়া সে যেন অনুগ্রহ ক্যাংলাকে একটু তাচ্ছিলের দান এতে আমাদের কিন্তু ভালো আছে পুরুষগুলো আমাদের কাছে চিরকালই ভিখারির মতন অবনত হয়েই পড়ে থাকে কিন্তু গৌরব নেই তারা অতৃপ্ত বলেই আমাদের কথা আমাদের চিন্তা তাদের জীবনীর সম্বল আমাদের একটু দেখতে পাওয়া একটু মিষ্টি কথা শোনা তাদের পরম লাভ বলে মনে হয় দুজন আলাপি পুরুষ একসঙ্গে মিলেছে কি অমনি আমাদেরই কথা মানুষ মাত্রেরই জীবনের কতকটা অংশ যে গোপন রাখা দরকার এই সামান্য বুদ্ধিটুকুও ওই গোঁয়ার গোবিন্দগুলোর ঘটেনি রবি বাবু যে তার স্বজাতির জবানিতে স্বীকার করেছেন যে আমরা মূর্খ কহিতে জানি নেয় একটুও নয় একেবারে খাঁটি সরুপক্তি। ওদের ব্যবহার দেখে লজ্জা যেন লজ্জা পেয়ে বিদায় নিয়েছে কিন্তু আমি লজ্জায় মারা যাই ওরা যদি কোথাও বেশ সহজ হতে পেরেছে ওরা রেল স্টেশনে টিকিট নেবার ঘুলঘুলিগুলো দিয়ে এমন হাঁ করে তাকিয়ে থাকে যে ট্রেন ছেড়ে যাবে কি কেউ পকেট কাটবে তার খেয়ালই থাকে না অনেক বাবুকে দেখি আমার হাত থেকে টিকিট কিনে নোট ভাঙানি টাকা পয়সা ফেরত নিতে ভুলে যান মূর্খগুলো জানে না যে ওতে ওদের আমরা ঘৃণাই করি পুরুষদের আরেকটা ভারী মজা দেখি যে তারা আমাদের কোনো একটা তুচ্ছ কাজ করে দিতে পেলে যেন বর্তে যায় আমার সঙ্গে যদি কোনো দিন কিছু জিনিসপত্র থাকে তাহলে আমি নামবার সময় অন্তত চতুর্ভুজ উদ্যত হয়ে ওঠে তার মধ্যে যে ভাগ্যবার আমার সেবা করবার অধিকার পায় তার তখনকার কৃতার্থ মুখের ভাব আর অন্য সকলের তার দিকে প্রশংস অথচ ঈর্ষা আকুল চাওয়া বাস্তবিক দেখবার জিনিস এমনি করে একটি লোক তার সহযাত্রীদের ভারী ঈর্ষার পাত্র হয়ে উঠেছে এই ঈর্ষাটা পুরুষ চরিত্রের ভারী একটা চিরন্তন দিক পশু জগৎ থেকে আরম্ভ করে মনুষ্য জগৎ সর্বত্র দেখতে পাওয়া যায় যে রমণীর করুণা যে পায় তার সঙ্গে ব্যর্থ যারা তারা সকলে এক কাঠ্টা হয়ে লাগে কিন্তু গোয়ার গোবিন্দগুলো বোঝে না যে একজন ছাড়া আর সকলের নিরাস্ত হতেই হবে যে ভালোবাসা পেয়েছে সে না পেয়ে আর একজন পেলেও সেই একজনেরই লাভ ইন্দুমতী স্বয়ম্বরে অজ বেচারাকে ইন্দুমতির ভালো লেগেছিল বলে সমস্ত রাজাগুলো একেবারে খেঁপে মার মুখ হয়ে উঠল কেন রে বাপু বেচারার অপরাধ সে যদি শ্রীকৃষ্ণের মতো রুক্মিনী হরণ বা অর্জুনের মতন সুভদ্রা হরণ করতো তাহলে না হয় ওরা বলতে পারতো যে অজ অন্যায় করেছে ইন্দুমতিকে পছন্দ করার সুযোগ না দিলে হয়তো তার শ্রীহস্তের বড় মাল্য তাদের কারো গলায় পড়তে পারতো কিন্তু ইন্দুমতি তো তাদের সে ক্ষোভটুকু করবারও অবসর রাখেনি আহম্মকেরা এইটুকু বুঝতে পারে না যে যাকে তারা প্রার্থিত রমণীর সম্ভাব্য ভালোবাসা থেকে দূরে রাখতে চায় তাদের নির্যাতিত দেখে সেই রমণীর অসম্ভব ভালোবাসাও করুণায় যে সম্ভব হয়ে আসে তাকে দূর করতে গিয়েই তাকে আরো নিকট করে তোলে এমনি করেই ওরা ভাই দশচক্রে আমায় একেবারে অনুরক্ত করে তুলছে এই অনুরাগটা বিপন্ন আশ্রিতের প্রতি করুণা ছাড়া আর কিছু নয় ভালোবাসা মনে করলে ভুল করবে এ আমার ট্রামের সহযাত্রী প্রায় রোজই ট্রামে দেখা হয় হঠাৎ একদিন দুজনে ঘনিষ্ঠ হয়ে উঠবার কারণ ঘটে গিয়েছিল একদিন আমার আপিস যেতে বড় বেলা হয়েছিল যখন ট্রাম ধরতে গেলাম তখন আপিসে যাবার ঠিক মুখোমুখি সময় ট্রামগুলো একেবারে লোকে লোকারণ্য লোকগুলো পাদানের ওপর দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে চলেছে অমন গাছে ঝোলা অভ্যাস আমাদের নেই পুরুষগুলো পূর্বপুরুষের যে নিকট জ্ঞাতি প্রমাণ আমরা বিবর্তনে এগিয়ে এসেছি বলে আমরা অমন গেছ কসরত করতে পারিও না পারলেও লজ্জা নামক মনুষ্য ধর্মটা আমাদের পুরা মাত্রাতেই আছে অনেকক্ষণ অপেক্ষার পর একখানা ট্রামে কেউ ঝুলছে না দেখে একটা কামড়ায় উঠে পড়লাম একটিও জায়গা খালি নেই মনে করলাম পুরুষগুলো রমণীর সেবা করবার কাঙাল এখনই কেউ না কেউ উঠে আমায় জায়গা করে দেবে কিন্তু একটাও একটু নুড়ল না কেউ উঠল না দেখে যখন আমি ভয়ানক অপ্রস্তুত হয়ে কি করব ঠিক করতে পারছি না তখন দু কামড়া দূর থেকে একটি তরুণ যুবক দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে বললে আপনি এইখানে আসুন আমি উঠে দাঁড়াচ্ছি তার কথায় আমার যে কি আরাম হলো তা আর বলতে পারিনি আমি যেন এক খাঁচা বুনো ভালুকের কবল থেকে অব্যাহতি পেয়ে বেঁচে গেলাম ট্রামের ঘন্টা বাজিয়ে ট্রাম থামিয়ে সে আমাকে নিজের জায়গাটিতে নিয়ে গিয়ে বসালে আর নিজে গাড়ির পেছনে গিয়ে দাঁড়ালো তার মুখ তখন এক গাড়ি লোকের ওপর জয়ের আনন্দে দীপ্ত হয়ে উঠেছে আর বাহি লোকগুলো তার দিকে এমন করে তাকাতে লাগলো যেন বলতে চাচ্ছে এ বড্ড জিতে গেল এ জিততো তারাও জিততে পারত কিন্তু যারা থাকে সুযোগের টিকি ধরবার জন্যে তাদের সুযোগ ফসকেই যায় যে বুদ্ধিমান সে সুযোগের সামনে ঝুঁটি ধরেই সুযোগকে কাবু করে ফেলে এ দেশটা বলি পেছু ফিরে তাকিয়ে তাকিয়ে টিকির মমতা করেই গেল এখন আমি ট্রামে উঠবার সময় একবার সব কামরায় উঁকি মেরে দেখি সে আছে কিনা যদি তাকে দেখতে পাই তাহলে সে যে কামরায় থাকে সেই কামরায় গিয়ে উঠি আর কেউ জায়গা না দিলেও সে আমায় জায়গা ছেড়ে দেবে মাত্র এই আশায় আমি যে রোজ তারই কামড়া বেছে উঠি এটা সে বোধ হয় বুঝতে পেরেছে আমি ওঠাবা মাত্রই সে এক মুখ হাসি নিয়ে ধি ও শ্রীর জ্যোতিতে ভরা চোখ দুটো আরতির যুগল প্রদীপের মতো আমার দিকে একবার তুলে ধরে পরক্ষণেই নিজের হাতের বইখানের উপর নামিয়ে রাখে এইখানে আসল পুরুষের পরিচয় পেয়ে আমিও আমার দৃষ্টিতে কৃতজ্ঞতা সাজিয়ে ধরি ওদের একটা দল আছে ভারী মজার ওরা জগৎ সংসারের কাউকে রেয়াত করে ছেড়ে কথা কয় না সকলেরই কষতে ব্যস্ত এরা সাহিত্যিক কারণ সাহিত্যের আলোচনায় বেশি শুনি এদের একজন নাকি কবি তার দুনিয়ার দু চারজন লোক ছাড়া আর কারো লেখা বড় একটা ভালো লাগে না সে এমনই খুঁতখুঁতে আর এক গুঁয়ে যে যা গোঁ ধরে তা ওর বন্ধুরা শত যুক্তি তর্কেও টলাতে পারে না এরা দেখি সবাই স্ত্রী স্বাধীনতার পক্ষপাতি কিন্তু এই কবিটির মত ভারী অদ্ভুত ধরনের উনি বলেন বাইরে বেরুবে শুধু সুন্দরী তন্নীরা মোটা কালো কুৎসিত যারা তাদের অবরোধে বন্ধ থাকাই উচিত এই কথা শুনে আমার একটা যুক্তি মনে পড়ল প্রকৃতির গর্বের ধন সৌন্দর্য যাদের তা আছে তারা লুকিয়ে থাকবে না ঘোমটায় মুখ ঢাকবে যারা তারা কুৎসিত কিন্তু যিনি কথা বলেন তিনি যে খুব সুপুরুষ তা তো মনে হয় না মানলাম না হয় উনি কবি সৌন্দর্যের উপাসক কিন্তু সৌন্দর্য কি শুধু চোখেই ধরবার জিনিস রমণী কি শুধু ফুলের মতোই রমণীয় না হলে সুন্দর বলে স্বীকৃত হবে না ইংরেজিতে একটা কথা আছে স্বাস্থ্যই সৌন্দর্য রূপসী না হলেও তো সুন্দরী হতে বাধে না যাদের রং বা চেহারা দৈববতীকে নয়ন রঞ্জন হয়নি তাদের কি পৃথিবীটা দেখে জানবার শিখবার আনন্দ পাবার দরকার নেই জগতের সংস্পর্শে সংঘর্ষে না এলে তারা মানুষ হবে কেমন করে দেহ ও মনের স্বাস্থ্য বল সঞ্চয় করবে কোথা থেকে আমার মনের প্রশ্নটাই যেন কেড়ে নিয়ে তার এক বন্ধু বললে তবে তোমার আমারও বাইরে বেরোনো উচিত নয় তুমি যেমন মেয়েদের বলছ মেয়েরাও তো তেমনি বলতে পারে মদলকুতকুতে রকমের পুরুষদের মুখদর্শন আমরা করবো না কবির যুক্তি তা কেন আমরা চিরকাল বাইরে আছি বাইরেই থাকবো বিশেষত আমাদের যখন জীবিকা অর্জন করতে হয় আহ কি আহ্লাদের যুক্তি যদি রোজগারের কথাই বলেন তাহলে আমাদের দেশের কত মধ্যবিত্ত গরিব ঘরের মেয়ে উপবাসে থাকে তাদের কি বাঁচবার জন্য বাইরে বেরোতে হবে না তারা বাইরে বেরোতে পারে না সকল মেয়েই বাইরে বেরোয় না বলে বর বর পুরুষগুলোর চোখে নারী জাতির স্বাধীনতা সয়ে যায়নি বলে পুরুষদের ভালো লাগে না বলে তারা খাঁচায় বন্ধ থেকে অনাহারে মরে তবু বেরোয় না তারপর অসহ্য হলে তারা যখন বেরোয় একেবারেই বেরোয় পথে বাড়ির মেয়েরা বেড়ালে আমাদের দেশের পুরুষ পুঙ্গবদের মাথা হেঁট হয় কিন্তু তারা যখন অত্যাচারে অতিষ্ঠ করে অবলাকে পথে বসান তখন মাথাটা খুব উঁচু করেই চলতে পারেন বোধ হয় বেহায়াদের এইসব কথা অগ্রপশ্চাৎ না ভেবে বলতে একটু লজ্জাও করে না এই নিয়ে ওদের প্রায়ই খুব তর্ক বেঁধে যায় আমার বন্ধুটি বন্ধু বলছি শুধু নাম জানিনে বলে এই লোকটাকে বোঝাবার জন্য একটা সংজ্ঞা বা চিহ্ন মাত্র অন্য কিছু ভেবো না যেন বন্ধুটি একেবারে জোলে খেপে উঠে খুব জোর দিয়ে বলে মেয়েরা যদি বাইরে না বেরোয় তো মরুভূমিতে আর কতকাল চড়া যাবে সে যে আমাকে শুনিয়ে এই কথাটা বলে তা আমি খুব বুঝি আমি যেন তার কাছে স্ত্রী স্বাধীনতার অগ্রদূত বন্ধুর কথা শুনে তার বন্ধু একটি তরুণ সুকুমার যুবক একদিন বলে উঠল আমাদের লোককে বলবার কোনো অধিকার নেই আমরা নিজেরা স্ত্রী স্বাধীনতার জন্য কিছু কি করছি আমার বন্ধু বলে আরে এখন করবো কি আগে স্ত্রী হোক তারপর বিয়ে হোক আগে তখন দেখবে আমাদের দৃষ্টান্তে পঁচিশ বছরের মধ্যে পথ ঘাট সুন্দরীতে ছেয়ে যাবে বোঝা গেল বন্ধুর বিয়ে হয়নি সুন্দর চুপাটি বলে উঠল আরে পঁচিশ বছর পরে যখন চোখে ছানি পড়ে যাবে তখন সুন্দরীতে পথ ছাইলেই বা আমাদের কি তখন ব্যাপারটাকে চটপট চলতে সেই সুন্দর জুবাটি বললে এসো এক কাজ করা যাক রবি বাবুর আমরা ও তোমরা গানটা গে নগর সংকীর্তনে বেরিয়ে পড়া যাক সুন্দরীতে দাঁড়ে দাঁড়ে গিয়ে করুণ আত্মনাদ করে বলা যাক তোমরা কোথায় আমরা কোথায় আছি কোনো সুলগনে হব নাকি কি কাছাকাছি মেয়েদের একবার বিদ্রোহী করে তুলতে পারলে একদিনে সব অবরোধ ভেঙে চুরমার করে দেওয়া যাবে বন্ধু বললে বিদ্রোহ করবে মেয়েরা পুরুষদেরই বড় স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে তা আবার মেয়েদের পুরুষদের চেয়ে মেয়েদের ছোট করে দেখার ভাবটা আমার ভালো লাগলো না এর জন্যে আমরাই অনেকখানি দায়ী আমরা পুরুষের সমকক্ষ হতে কি চেষ্টা করেছি যা আমাদের হক তা আমরা দাবি করে আদায় করতে কি জানি আমরা অবলা পিঞ্জরের পাখি আমাদের পরে যে সমস্ত মেয়ে অবরোধের বাইরে বেরিয়ে স্বাধীন হবে তাদের অবস্থাটা আমরা অনেক সহজ ও নিষ্কণ্টক করে দিয়ে যাচ্ছি কিন্তু কণ্ঠক বেদের বেদনা আমাদের সর্বাঙ্গে দারুণ লজ্জার লালিমায় ফুটে ফুটে উঠছে অগ্রদূতের ভাগ্যই এইরকম দুঃখ করা বৃথা আজ তবে আসি ভাই পত্র বিরাট আর ডাকের সময়ও নিকট হয়ে এলো ইতি তোমার স্নেহাসুক্ত লাবণ্য ভাই লাবণ্য তোর মজার চিঠি পড়ে আমি এমন হেসেছি যে তোর পিতৃ দুঃখটা অনুভব করবার অবসরই পাইনি তুই পুরুষদের যে চিত্র এঁকেছিস সেটা এমন মজার হয়েছে যে পুরুষগুলোকে না পড়াতে পারলেই আমার তৃপ্তি হচ্ছে না মনে করছি চিঠিখানা নকল করে প্রবাসীতে পাঠিয়ে দেব তোর বন্ধুর সাহিত্যিক দল দুনিয়ার লোকের নিরিক পরক করে ফেরেন তাদের নিজেদেরও নিরিকটার পরক হয়ে যাওয়া ভালো তুই অবলা মানুষ পুরুষের ভিড়ে জীবন সংগ্রামে লিপ্ত হওয়া কি তোকে সাজে এক কাজ কর না তোর বন্ধুর স্মরণাপন্ন হয় না তোরও ভালো লেগেছে তাকে তারও ভালো লেগেছে তোকে তোদের বিয়েও তো একটা করতে হবে তবে না হয় শুভ কার্যটা তোরা একটু সাহস করে আলাপটা করে ফেল বলে দিচ্ছি দেখে নিস তোর বন্ধু মোটেই গড়রাজি হবে না কথায় বলে না যে ক্যাংলা ভাত খাবি ক্যাংলা বলে পাতা পাতবো কোথায় তোর বন্ধু তো পাতা পাতবার জন্য প্রস্তুত হয়েই আছে তুই একবার ভাত খাবে কিনা জিজ্ঞাসা করলেই হয় এই পত্রের উত্তরে সুখবর শোনবার প্রত্যাশায় রইলুম ইতি তোর ভাই ললিতা তোর উপদেশ পাবার আগেই আমার বন্ধুর সঙ্গে একদিন দৈব গতিকে আলাপ হয়ে গেছে কি ভাই লোক ছি একদিন আমি টিকিট ঘরে বসে আমার সহকর্মী আর একজন মেয়ের সঙ্গে গল্প করছি এমন সময় ঘুলগুলো দিয়ে হাত বাড়িয়ে একটা দু টাকা আঙুলে ধরে কে একজন বলে উঠল আমায় একখানা দমদমার টিকিট দিন তো সেই স্বর শুনে চমকে উঠে যেমন সেই দিকে তাকিয়েছি অমনি দেখি ঘুলগুলির ভিতর দিয়ে সেই উঁকি মেরে হাসছে আমাকে ফিরতে দেখেই কিছুমাত্র সংকোচ না করে অন্য দশজন লোকের সামনেই জিজ্ঞাসা করে বসলো আপনি কি এখানে কাজ করেন দেখেছো কিরকম দুষ্ট বুদ্ধি কেবল ইচ্ছে করে আমাকে অপ্রস্তুতে ফেলা দেখছো তো আমি টিকিট ঘরে রয়েছি সেখানে কাজ করতে না তো কি নেমন্তন্ন খেতে গেছি এ যেন সেই রকম কাষ্ঠ লৌকিকতা তেল মেখে ঘাটে আছে দেখেও লোকে জিজ্ঞাসা করবে নাইতে এসেছ কিংবা বাজারে মাছ তরকারি কিনছে দেখেও জিজ্ঞাসা করবে বাজার করতে এসেছ যদি কিছু সন্দেহ থাকে হয় চশমা নাও গিয়ে নয় বুদ্ধি বাড়াবার জন্যে কবিরাজের ব্রাহ্মী ঘৃত খাও গিয়ে আমার বোকার মতন প্রশ্ন করে লোক হাসিও না ও যখন আমায় জিজ্ঞেস করলে আপনি এখানে কাজ করেন তখন সত্যি ভাই লজ্জায় আমার মাথাটা যেন কাটা গেল আমি এই সামান্য কাজ করি এ তো নিত্য হাজারো পুরুষ দেখে যাচ্ছে কিন্তু ও দেখলো বলে আমার এমন লজ্জা হলো কেন কি জানি আমি যে লেখাপড়া জানি গাইতে বাজাতেও পারি জগৎ ব্যাপারের হাল নাগাদ খোঁজ রাখি তাকে একথা জানাবার অবসর ঘটল না অবসর ঘটলো কিনা তার দেখে যাবার যে আমি স্টেশনে যত রাজ্যের র্যাজলা লোককে টিকিট পেয়েছি আমি লজ্জায় জড়োসড়ো হয়ে মুখ লাল করে শুধু বলতে পারলাম হ্যাঁ এই আমাদের প্রথম কথা কওয়া এরপর থেকে ভাই ওর প্রায়ই দমদমায় যাওয়া দরকার হয়ে উঠল দমদমায় যাওয়া তো নয় দমবাজি টিকিট নিতে এসে কত যে অনাবশ্যক প্রশ্ন করে তার আর ঠিক ঠিকানা নেই নাইন টেন ডাউন প্যাসেঞ্জার কোন প্ল্যাটফর্মে আসবে সেভেন আপ কটার সময় ছাড়বে ব্যারাকপুরের রিটার্ন টিকিটের দাম কত উইকেন্ড টিকিটে মঙ্গলবারে ফেরা যায় কি না এমনি সব অকেজো প্রশ্ন এমন গুছি প্রশ্নটি করে যে এক কথায় উত্তর দেওয়া যায় না আমায় বকিয়ে বকিয়ে মারে কিন্তু কি যে বলছি তাই কিছাই মন দিয়ে শোনে হাঁ করে আমার মুখের দিকেই তাকিয়ে থাকে লোকে যে লক্ষ্য করছে সেদিকে কি লোক ভাই ছুটি হয়ে গেছে আপিস আদালত বন্ধ কলকাতা ভোভা সবাই ছুটি উপভোগ করছে আমার কিন্তু নিত্য হাজরি দিতে যেতে হয় সেই লোকটির সঙ্গে আর দেখা হয় না ট্রামেও না দমদমাও যায় না আপিস না হয় বন্ধ দমদমা তো বন্ধ নয় মাঝে মাঝে বেড়াতে যেতে কে মানা করে পুরুষ মানুষ কিনা বাইরে বেরিয়ে বেরিয়ে এমন অরুচি হয়ে যায় যে ছুটি পেলেই ঘরের কোন আঁকড়ে পড়ে থাকে আমরা হলে ছুটির দিনেই বেশি করে বেড়াতে যেত সেদিন একই ছুটি তাই রবিবার তাই দুপুরবেলা ট্রামে জনমানব নেই কেবল এক কামরায় দেখি শ্যাম সুন্দর বসে আছেন আমাকে দেখি এক গাল হেসে ফেললে আচ্ছা হাসলে কি বলে ভাই একজন অচেনা মেয়েকে দেখি ওর হাসি দেখে আমিও হাসি সামলাতে পারলাম না ভারী বদ লোক ও অমন করে পথে খাটে মেয়ে মানুষকে হাসানো কি উচিত আমি চাকা খেয়ে সারা গাড়িটা খালি থাকতেও উঠে পড়লুম ওরই কামড়াটাতে গাড়িতে উঠে পড়ে আমার হুঁশ হলো ভারী রাগ হলো ওই লোকটার উপর একবারটি আমায় বারণ করতে পারলে না আমি না পারি তখন নামতে আর না পারি বসতে কটমট করে ওর দিকে চেয়ে দাঁড়িয়ে রইলুম আর ও কি না দিব্যি বসে বসে মুচকি মুচকি হাসতে লাগল এমন সময় ট্রামটা চলতে শুরু করলে আমি অমড়ি খেয়ে একেবারে পড়ে গেলুম ওই লোকটার গায়ে ও অমনি খপ করে আমায় ধরে ফেললে আমি তাড়াতাড়ি ওর সামনেই বসে পড়লুম ও কিন্তু তখনও আমার হাত ছাড়েনি হাত ধরেই জিজ্ঞাসা করলে আপনার লাগেনি তো হুমর রগে গা জ্বলে গেল আমার লাগুক না লাগুক তোর অত মাথা ব্যথা কেন আমি সে কথার কোনো উত্তর না দিয়ে বললুম আপনার গায়ে পড়ে গেছি মাপ করবেন বেহায়াটা বলে কি না আমার মুখের ওপর এ সৌভাগ্যের জন্যে আপনার কাছে কৃতজ্ঞ রগে চোটে আমি একেবারেই ভুলে গেলুম যে আমার একখানা হাত বড় বড়টার দু হাতের মধ্যেই রয়ে গেছে ওর কি আমায় মনে করিয়ে দেওয়া উচিত ছিল না ও আমায় বলতে লাগলো দেখুন আপনিও আমাকে অনেক দিন থেকে দেখেছেন আমিও দেখছি অথচ দুজনের পরিচয় না হওয়াটা কি ভালো আমি আপনার পরিচয় সংগ্রহ করেছি আপনার নাম লাবণ্য নামটি আপনার রূপের উপযুক্ত বটে রাসমণি হলে মোটেই মানাত না আপনাদের হরিশ পরামানিকের গলিতে বাড়ি পর্যন্ত আমি দেখে এসেছি চুজ দিয়ে আপনার বোন পুষি আর ভাই নরুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েও ফেলেছি এখন আমার পরিচয়টা আপনার জানা দরকার ওর পরিচয় জানবার জন্য তো আমার ঘুম হচ্ছে না আমি কিছু না বলে চুপ করে রইলুম বুকে মরছি মরুক হ আমি তো আর শুনতে চাইনি আমি শুনি আর না শুনি সে সঠান বলে গেল আমার নাম দীনেশ বাড়ি কাঁসারিপাড়ায় শালবনি টি স্টেটের কলকাতার অফিসের ম্যানেজারের কাজ করি মাইনে পাই মোটে আড়াইশো টাকা বাড়িতে আমার আপনার বলতে কেউ নেই চাকুর বামুনের অনুগ্রহে নির্ভর করে কোনো রকমে বেঁচে আছি আমি খুঁজছিলুম যদি তেমন একজন মনের মতো লোক পাই যে আমার এই অগোছালো জীবনটার একটা বিলি ব্যবস্থা করে দিতে পারে মাফ করবেন আমার ধৃষ্টতা আপনাকে বলতে কুণ্ঠিত হচ্ছি আপনি যদি কিছু না মনে করেন তবে দয়া করে আমার একটা উপায় করলে আমি বেঁচে যাই কথা শুনি পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল আমি কি ওর কাছে রূপে উপি করতে গেছিলুম যে ও আমায় চাকরি দিতে চায় আমি মাথা নিচু করেই চুপ করে বসে রইলুম হা না কিছুই বলতে পারলুম না লোকটা ভাই ভয়ানক নাছোড়বান্দা বান্দা রকমের ধরে বসেছে যে তার একটা বিলি ব্যবস্থা আমায় করে দিতেই হবে মাও তারই পক্ষে পুষি আর নরুরও খুব তাকাদা দেখছি নিশ্চয়ই লজন চুষের ঘুষের খাদিরে আমি ভাই একেবারে নাচার হয়ে পড়েছি আমার কিছুমাত্র আগ্রহ আছে মনেও ভেবো না পাঁচজনের অনুরোধে মানুষ এমন বিপদেও পড়ে পোষা পাখি উড়ে গেলে খাঁচা দেখালেই আবার ফিরে এসে খাঁচায় ঢোকে সে বুঝতেই পারে না খাঁচার বাইরে স্বাধীনতার আনন্দই ভালো না খাঁচার মধ্যে নিশ্চিন্ত দানা পানির ব্যবস্থাটাই আরামের পিঞ্জরে ভাঙা পাখির গতি কি বলতো ভাই ইতি তোমার লাবণ্য আমার পাঠকরা আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা চয়েস করবেন ধন্যবাদ